বাইরে ভাই এখান থেকে আমি 700 টুকুন দিয়ে এক্সেস করে নিলাম নিউ লেজেন্ডারি বান্ডিল। বাইরে ভাই আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছো এখন এটার ভিতর কি কি এলবিটি রয়েছে, কি কি অ্যানিমেশন রয়েছে বাইরে ভাই সবগুলো তোমরা দেখতে পারবা। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। তোমরা তো জানো আমাদের গেমে একটা লেজেন্ডারি বান্ডিল এসেছে, ওটাতে আমি স্পিন করেছিলাম বাট সেই সময় বের করতে পারি নাই। এখন আমি বান্ডিলটা বের করে ফেলবো, তার আগে আমাকে খুঁজতে হবে বান্ডিলটা আছে কোথায়। খুঁজতে খুঁজতে কিন্তু আমি ফাইনালি পেয়ে গেছি আমাদের সেই লেজেন্ডারি বান্ডিল। বাইরে ভাই এটার লুক আর ডিজাইন এত যে মারাত্মক, দেখলেই মন জুড়িয়ে যায়। তো গাইস এখন আমি এটা বের করে ফেলবো, যারা টপ অফ করতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো, ঘুরে আসতে পারো। সো কমেন্ট বক্সেও পিন করা থাকবে। সো আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস এখানে আগে থেকে আমার 239টা টোকেন ছিল, এইখানে যে বান্ডিলটা দেখতেছো এটা কিন্তু আমার কাছে আগে থেকে ছিল। পরে যখন ব্যাক আসে আমি ওখানে স্পিন করি, স্পিন করার মাধ্যমে বান্ডিলটা পাই, ওইখান থেকে আমাকে দিয়ে দিছিল 88টা টোকেন। গাইস আমি স্পিন করে দিছি, দেখতে পাচ্ছো স্পিন হতে হতে। গাইস যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ প্লিজ নিজের ছোট মনে করে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা বেল নোটিফিকেশনটা অলওয়েজ সিলেক্ট করে রাখো, যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে। এখানে আমাকে দিছে মাত্র কয়েকটা টোকেন, যে এখানে আমার 1800+ ওইখানে মনে হয় আমি এই বান্ডিলটা আজকেও বের করতে পারবো না। যাই হোক তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও গাইস। বাইরে ভাই যেভাবে ঠান্ডা পড়তেছে, বয়স তো একদম গুলে যাচ্ছে, মনে হয় সবাই একটু ম্যানেজ করে নিবে। আবার স্পিন করে দিলাম, ফুল স্পিনে 5টা টোকেন দিছে, আবার 200 ডায়মন্ড একটা স্পিন মেরে দিলাম, দেখা যাক আমাকে কি দেয়। বাইরে ভাই 10টা টোকেন দিছে, 2টা 1টা এরকম করে যদি টোকেন দেয় তাহলে ইজিলি আমি এই ডায়মন্ডের বান্ডিলটা বের করে ফেলতে পারবো। দেখা যাক আমাকে শেষ পর্যন্ত স্পিনের মাধ্যমে কি বান্ডিলটা দেয় না আমাকে টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিতে হয়। এখানে 2টা মেল বান্ডিল আর 2টা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো, 2টার ঘরে কিন্তু একটাতে রেড আর একটাতে হচ্ছে ইয়েলো। এই কালারের মানে হচ্ছে আমরা সহজে স্পিনের মাধ্যমে এখান থেকে বান্ডিলটা নিতে পারবো না। এই বান্ডিলটা যারা নিছে তাদের ভিডিও অনেকেরই দেখছি, আমি তেমন কেউ বান্ডিলটা স্পিন করে পাই না, হয়তো একজন বা দুজনে এরকম হয়তো পাইছে। গাইস আমার লাকে কি থাকবে এই বান্ডিলটা স্পিন করে নেওয়ার মাধ্যমে, দেখা যাক পাই কিনা। আরে ভাই লেজেন্ডারি বান্ডিলটা না দে, বাকি যে 2টা বান্ডিল আছে ওইখান থেকে তো একটা দিলে হয়, আর যেটা আমার কাছে আছে ওইটা দিলেও তো আমি 88টা টোকেন ব্যাক পেয়ে যাব, তাহলে তো ইজিলি বান্ডিলটা নিয়ে নিতে পারতাম। বাইরে ভাই কি করতেছি গেরি না। বাইরে ভাই এখান থেকে তো একটা সাধারণ প্লেয়ার দেখে বুঝতে পারবে না একটা বান্ডিলের মধ্যে এত কিছু রয়েছে। গাইস যাই হোক আবারও 200 ডায়মন্ড স্পিন করে দিলাম। বাইরে ভাই একটা একটা কেন দিতেছে, 10টা 5টা 3টা 4টা এরকম করে হুট হুট যদি টোকেন আসতো তাহলে তো ইজিলি বান্ডিলে নিয়ে নিতে পারতাম। বাইরে ভাই আমাকে এই ডায়মন্ডে দিলে হবে, কিচ্ছু করা লাগবে না আমাকে, যাতে এই ডায়মন্ডে দিয়ে দেয়। বাইরে ভাই এখানে যদি 1টা টোকেনও কম থাকে আমাকে রাত 1টা পর্যন্ত ওয়েট করতে হবে উতলি মাতলি ডায়মন্ডের জন্য, না হলে আমাকে বাইরে ভাই 1টা টোকেনের জন্য ডায়মন্ড টপ অফ করার সামর্থ্য এখন আমার নাই। গাইস তোমাদের কি মনে হয় আমি কি এই ডায়মন্ডে পাবো? আমার মনে হয় পাবো না এরকম একটা হুঙ্গিশ করতেছে, কারণ কখন যে টোকেন হুট করে কমে যায় বিশ্বাস করা যায় না। মিনিমাম আমাকে 16টা 17টা 15টা এরকম যদি টোকেনও আসে তাহলে আমি বান্ডিলটা নিতে পারবো, কারণ আমার আর মাত্র টোকেনই লাগে, 54টা টোকেন লাগে, 54টা টোকেন আমি ইজিলি বের করতে পারবো। এখানে অলরেডি 200 ডায়মন্ড একটা স্পিন করেও দিছি, আরও আমি 3টে স্পিন করতে পারবো 200 ডায়মন্ডের। আশা করি আমি এখান থেকে পেয়ে যাব এই লেজেন্ডারি বান্ডিলটা। এবার একটু কম দিছে মনে হয়, 1টা 2টা টোকেন না ভাই, পুরা 400 টোকেন লাগবে বান্ডিলটা নিতে। ভাই সাধারণ প্লেয়ার যারা টপ অফ করে না তাদের অবস্থাটা কি হবে, এই বান্ডিলটা সহজে কেউ নিতে পারবে না। যাই হোক গাইস আর মাত্র আমার কাছে আছে 400+ ডায়মন্ড, আবার একটা স্পিন করে দিছি, অলরেডি রানিং চলতেছে স্পিনটা। এই স্পিনে কি আমাকে 20টা মতো যদি টোকেন দিয়ে দেয় তাহলে আর 1টা 200 ডায়মন্ড স্পিনে পেয়ে যাব, মোটামুটি টোকেন তেমনটা দেয় নাই। এইবারের 200 ডায়মন্ডের স্পিনে যদি আমাকে 17টা টোকেন দেয় তাহলে আমার 200 ডায়মন্ড বেঁচে যাবে। আমার টোটাল এই ইভেন্টে মিনিমাম
3000 মতো হয়তো আমার ডায়মন্ড লাগছে, যেখানে মেয়ের বান্ডিলটা আগে থেকে আমার কাছে ছিল ওটা স্পিন করার মাধ্যমে দিয়ে দিয়েছে, 88টা টোকেন পাইছি, ওইখান থেকে আমার একটু ডায়মন্ড কমই লাগছে। গাইস আশা করি হয়ে যাবে, কারণ একেবারে 10টা টোকেন দিয়েছি গাইস, 406টা টোকেন হয়ে গেছে আমার গাইস। এখান থেকে এখন অ্যাক্সেস করে নিয়ে নেব লেজেন্ডারি বান্ডিল। বাইরে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এত কম ডায়মন্ডে পেয়ে গেছি এই লেজেন্ডারি বান্ডিলটা। গাইস এখন 700 টোকেন দিয়ে ফাইনালি অ্যাক্সেস করে নিলাম লেজেন্ডারি বান্ডিল। বাইরে ভাই কুবরা বান্ডিল, র‍্যাম্পেজ বান্ডিল, বুয়া বান্ডিল সব থেকে ডিমান্ডিং হাইস্ট বান্ডিল হচ্ছে এটা গাইস। এটা গাইস তোমরা এই বান্ডিলে আলাদা একটা ফিচার পেয়ে যাবা, সেটা হচ্ছে যখনই তোমরা জানালা থেকে লাফ দিবা তখন একটা আলাদা অ্যানিমেশন বের হবে, যখন একটা টায়ারে আরেকটা টায়ারে জাম্প করবা তখন আলাদা একটা অ্যানিমেশন বের হবে। সো এখন যদি আমি ক্লাইম্ব করি সবগুলা কিন্তু আমাকে একসাথে দিয়ে দিছে, অ্যানিমেশন, ইমোট, গ্রুপ ইমোট, লুক চেঞ্জের বান্ডিল, এই নর্মাল বান্ডিল সহ সব আকারে কিন্তু আমাকে একবারে দিয়ে দিছে, কোনো প্রকার ম্যাক্স করা ছাড়াই কিন্তু দিয়ে দিছে। ইবো বান্ডিল, স্কর্পিও বান্ডিল ওটা কিন্তু আমাদের টোকেন দিয়ে আপডেট করা লাগে, তাতে অনেক ডায়মন্ড লেগে যায় গাইস, ওটা নিতে কিন্তু কম ডায়মন্ড লাগে, যেটা ফেডে রইলে মাত্র 1082 ডায়মন্ডে পাওয়া যায়। সো গাইস এটা হচ্ছে একটা গ্রোফ ইমোটের মতো, কিন্তু এটা গ্রোফ ইমোট না, এটা শুধু দুইজনই দিতে পারবে একসাথে, তুমি একজন সিঙ্গেলও দিতে পারবে না এই ইমোটটা। আমার কাছে টোটাল 4টা লুক চেঞ্জের বান্ডিল আছে, তোমরা দেখতে পাচ্ছো, যখনই তুমি একটা বান্ডিল পরে থাকবে মেসে যাওয়ার সাথে সাথে তুমি আরেকটা বান্ডিল পরিবর্তন করতে পারবা, এটাই হচ্ছে লুক চেঞ্জের বান্ডিল। বাইরে ভাই স্কর্পিওর বান্ডিলটা যে এত খারাপ মাথা ঘুরিয়ে আসে রে ভাই, এখন যে বান্ডিলটা নিছি ওই বান্ডিলের লুক চেঞ্জের বান্ডিলটাও কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে, যখনই আমি মেডিকেট পেছাবো ঠিক এরকম ভাবে শু করবে, যখনই আমি জানালা থেকে লাফ দেবো এরকম ভাবে শু হবে, যখনই আমি একটা টায়ার থেকে আরেকটা টায়ার লাফ দেবো ঠিক এরকম ভাবে শু হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে টোটাল লেজেন্ডারি 6টা বান্ডিল শো করানো হয়েছে, 6টা বান্ডিলের মধ্যে কিন্তু 6টাই আমার কাছে রয়েছে। সো গাইস আমার সাবস্ক্রাইবারের মধ্যে আমি দেখতে চাই এখানে 6টা বান্ডিলের মধ্যে কার কয়টা আছে আর কার কোনটা বান্ডিলে রয়েছে, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবা। চ্যানেলে প্রথমবার আসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল এ সিলেক্ট করে রাখবা, যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। গাইস তোমরা এই ইমোটটা কার সাথে দিবা ওটা কিন্তু এখানে একটা সিস্টেমে রয়েছে, আমি একটা সিলেক্ট করে নিলাম, যখনই ও ওইটাতে জয়েন দেবে সাথে সাথে ইমোট শুরু হয়ে গেছে। বাইরে ভাই একসাথে কি জলক লাগতেছে। তো গাইস এ ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাই দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।